রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিষেধ প্রামাণিক, সিএএ লাগু, বিজেপি তৃণমূল সেটিং তত্ত্ব ও দলবদল সহ একাধিক বিষয়ে মন্তব্য, সিনিয়র এডিটর সোনালী সরকারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের। 2024 সালে সিএ হবে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের। আর এই রাজ্যে সিএএ হবেই, 2024 সালেই সিএএ হবে, আগে হবে সিএএ, তারপর হবে এনআরসি। সিনিয়র এডিটর সোনালী সরকারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য করেছেন নিষেধ প্রামাণিক। দেখুন, প্রথম কথা বলবো, আপনারা জানেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে এবং খুব তাড়াতাড়ি সিএ লাগু হতে চলেছে, এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি। এবং সিএ লাগু হওয়ার পরেই পরিষ্কার হয়ে যাবে যে কাদের অনুপ্রবেশ ঘটেছে, কারা অনুপ্রবেশের মদত দিয়েছে এবং কারা কারা অনুপ্রবেশকারী, সেটা কিন্তু একেবারে পরিষ্কার চিত্র আমাদের সামনে চলে আসবে। এবং পাশাপাশি যারা এখন পর্যন্ত নাগরিকত্ব পায়নি, যারা বিভিন্ন দেশ থেকে প্রতারিত হয়ে, ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে এখানে এসছেন, হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যাদের বিভিন্নভাবে, যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে সেই দেশের সংখ্যালঘু হয়ে যারা এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, তাদেরকে নাগরিকত্ব, যারা এখন পর্যন্ত পায়নি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি যারা অবৈধভাবে এখানে বসবাস করছে তাদেরকেও, তার জন্য তাহলে এনআরসি করতে হবে। দেখুন, আমি, আমার উত্তরটা হচ্ছে যে আমরা যে অ্যাক্ট হয়েছে, আমরা সিএ যে অ্যাক্ট হয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, সেটাকে 2024-এর ইলেকশনের আগে ইমিডিয়েট সেটা আমরা করব, নিশ্চিতভাবে আমরা 2024-এই করব। শুধু সিএএ বা এনআরসি নয়, একই সঙ্গে তৃণমূল বিজেপির সেটিং তত্ত্ব ওড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিষেধ প্রামাণিক। তেল যেমন জলে মেশে না, তেমন তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো মিল হবে না, তৃণমূল বিজেপির আকাশ পাতাল তফাত। সিনিয়র এডিটর সোনালী সরকারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য করেছেন নিষেধ। যে আপনি যদি বলেন যে যে উত্তর মেরুর সঙ্গে দক্ষিণ মেরু এক হয়ে গেছে, আমি মেনে নেব, কিন্তু বিজেপির সাথে তৃণমূলের এক হওয়া এটা নেক্সট টু ইম্পসিবল। তেলের সঙ্গে যেমন জল কখনো মিশবে না, তৃণমূল কংগ্রেস আর বিজেপি কখনো এক হতে পারে না। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যাদের কোনো আদর্শ নেই, যারা কোনো, যাদের কোনো আইডিওলজি নেই। আর ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যারা আইডিওলজি, আদর্শ এবং সাধারণ মানুষের জন্য ভাবে। এই দল, এই দুটো দল এক কথায় হেল অ্যান্ড হ্যাভেন। তো কখনোই আপনি স্বর্গের সাথে যেমন নরকের তুলনা করতে পারেন না, আপনি যেমন উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে এক করতে পারবেন না, তেলে জলে মেশাতে পারবেন না, ভারতীয় জনতা পার্টি কখনোই তৃণমূলের সঙ্গে, আতাত্ম দূরের কথা, বন্ধুত্ব তো দূরের কথা, আপনাকে পরিষ্কার বলে দিলাম যে কোনো আলোচনাতেও বসতে রাজি না। দলবদল নিয়ে কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের। যারা বাংলায় চুরি ডাকাতি করেছে, যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে, বিজেপিতে তাদের জায়গা নেই। সিনিয়র এডিটর সোনালী সরকারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার এমনটাই মন্তব্য করতে শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিককে। দলের পরিবর্তন হয়, মানুষ নিজেদের ভুল ভাঙিয়ে বিভিন্ন দল থেকে অন্য দলে গিয়ে, সেখানে গিয়ে তারা সেই তাদের ভালো লাগা বা তাদের আইডিওলজি সেটা সেখানে গিয়ে তারা ম্যাচ করে, বা যারা করতে পারে না তারা হয়তো পরবর্তীকালে বেরিয়েও যায়। যারা করতে পারে না তারা বেরিয়ে যেতেই পারে, স্বাভাবিক, এটা প্রত্যেকের অধিকার রয়েছে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে যাচ্ছি, যারা তৃণমূল কংগ্রেসে থেকে দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে, যারা অত্যাচার করেছে মানুষের উপরে, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, সেই সমস্ত নেতাদেরকে আমরা কখনোই ভারতীয় জনতা পার্টিতে আমরা জায়গা দেওয়ার পক্ষে নই। কিন্তু যারা, কিছু ভালো মানুষ আছে, ভুল বুঝে সেই সংগঠনের সঙ্গে ছিল, অনেকেই ছিল, যদি সেখান থেকে বেরিয়ে এসে তারা ভারতীয় জনতা পার্টির আইডিওলজিকে আপন করে নিতে চায়, নিশ্চিতভাবে তাদের জন্য আমরা সবসময় স্বাগতম জানাব। কারণ যারা কর্মী তাদের কী দোষ? আগে যারা প্রতারিত হয়েছে, যারা
আজকে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা আজকে তারা হয়তো কিছুই জানে না, কিন্তু এই যে তাদের সরকার, তাদের নেতৃত্বরা এই ধরনের কাজ করেছে, যারা চাকরি চুরি থেকে শুরু করে কয়লা চুরি থেকে শুরু করে বালি চুরি সব কিছুর সঙ্গে যুক্ত, তাহলে কোথাও না কোথাও গিয়ে এই দোষের ভার একেবারেই তো স্বাভাবিকভাবে সেই যারা ইনোসেন্ট কর্মী রয়েছে তারা যদি তাদের ভুল ভাঙিয়ে ভারতীয় জনতা পার্টিতে আসতে চায়, নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির দরজা তাদের জন্য খোলা। তৃণমূলে বিজেপির সেটিং তত্ত্ব যেমন একদিকে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্বত প্রামাণিক, এবং তিনি ব্যাখ্যাও দিয়েছেন তেল যেমন জলে মেশে না তেমনই তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো মিল হবে না কোনো সময়। তৃণমূল এবং বিজেপি একেবারে আকাশ পাতাল তফাত রয়েছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্বত প্রামাণিক। শুধু কি তাই, একই সঙ্গে তিনি আরও যেমনটা বলেছেন যে দল বদল অর্থাৎ যেভাবে করাপ্টেড হয়ে গিয়েছে বর্তমানে তৃণমূল সরকার, সুতরাং সেই তৃণমূলের দল থেকে কেউ যদি বিজেপিতে আসতে চায় তাহলে স্পষ্টতার বার্তা কাউকে নেওয়া হবে না। যারা বাংলায় চুরি ডাকাতি করেছে, যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে, বিজেপিতে তাদের কোনো জায়গা নেই। সিনিয়র এডিটর সোনালী সরকারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করতে শোনা যায় নিশীথ প্রামাণিককে, এবং একই সঙ্গে যেই সিএএ ইস্যু নিয়ে বারংবার সোচ্চার হতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে, তাদের ক্ষেত্রেও স্পষ্ট বার্তা, সিএএ হবেই 2024-এ, প্রথমে সিএএ হবে এবং তারপর হবে এনআরসি।